বিসমিল্লাহির রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমি মোহাম্মদ নাসির উদ্দিন সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আমাদের আজকে আলোচিত বিষয় প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম পত্র চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের বিষয় শিরোনাম নাম হল ইসলাম ও সমাজ জীবন ইসলাম ও সমাজ জীবন এই অংশের পঞ্চম পাঠ আজকে আলোচনা করব পঞ্চম পাঠের বিষয়বস্তু হলো ইসলামী সমাজে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য ইসলামী সমাজে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা সবার আগে জানব যে প্রতিবেশী কাকে বলে প্রতিবেশীর সংজ্ঞা প্রতিবেশীকে আরবিতে বলা হয় জারুন ইংরেজিতে বলা হচ্ছে নেইবার এন জিএচ প্রচলিত অর্থে প্রতিবেশী বলতে আমরা বুঝি আমাদের পাশে যারা অবস্থান করে চলার সাথী সহপাঠী সহপাঠী পাশাপাশি বসবাসকারীকেই প্রতিবেশী হিসেবে আমরা বুঝি ইসলামিক সমাজ দর্শনে প্রতিবেশী বলা হয় স্থায়ী কিংবা অস্থায়ীভাবে পাশাপাশি বসবাসকারী বা অবস্থানকারী একে অপরের প্রতিবেশী অর্থাৎ একই সাথে পাশাপাশি বসবাসকারী স্থায়ী অথবা অস্থায়ী সবাই প্রতিবেশী ইসলামী সমাজ দর্শনের আলোকে প্রতিবেশীর প্রকারভেদ সম্পর্কে আমরা জানব প্রতিবেশী কয় রকম আছে মানুষ প্রতিনিয়ত আশেপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে চলাফেরা চলাফেরা করেও বসবাস করে ম্যান আমরা জানি ম্যান ক্যান নট লিভ অ্যালোন মানুষ একা বাস করতে পারে না এই জন্য সমাজবদ্ধ হয়ে বসবাস করে সেজন্য প্রত্যেকের সাথে তাকে খাপ খাইয়ে মিলেমিশে সহযোগিতার ভিত্তিতে চলতে হয় কিন্তু একই সাথে চললেও বসবাস করলেও সবার অধিকার সমান নয় পারস্পরিক অধিকার আইনগত মর্যাদা কিংবা সম্পর্কের প্রকৃতি অনুসারে প্রতিবেশীকে চার ভাগে ভাগ করা হয়েছে এই চার ভাগ প্রতিবেশীর এক নম্বর হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী আরেকটি হলো মুসলিম অনাত্মীয় প্রতিবেশী আরেক প্রকার প্রতিবেশী হলো অমুসলিম প্রতিবেশী আরেক প্রকার প্রতিবেশী হল পার্শ্ব প্রতিবেশী এখন আমরা জেনে নিব বা চিনে নিব কোন রকম প্রতিবেশী কারা প্রথম বলেছি মুসলিম আত্মীয় প্রতিবেশী প্রতিবেশীদের মধ্যে মুসলিম আত্মীয় প্রতিবেশীর হক অধিকার ও মর্যাদা সবচেয়ে বেশি এরাই যে কোনো মানুষের ঘনিষ্ঠ ও অপঞ্জন এই শ্রেণীর প্রতিবেশীর হক বেশি হওয়ার কারণ এই যে তারা প্রথমত মুসলমান দ্বিতীয়ত তারা আত্মীয় এবং তৃতীয়ত তারা নিকটতম প্রতিবেশী এ কারণে তাদের শ্রেষ্ঠত্ব উন্নতির তুলনায় বেশি আরেক রকম প্রতিবেশী হলো মুসলিম অনাত্মীয় প্রতিবেশী এই শ্রেণীর প্রতিবেশীরা মুসলিম এবং প্রতিবেশী তারা আত্মীয় না হলেও তাদের হক দ্বিতীয় স্তরে তারা দু ধরনের অধিকার সংরক্ষণ করে প্রথমত তারা মুসলিম এবং দ্বিতীয়ত তারা নিকটতম প্রতিবেশী প্রত্যেক প্রতিবেশী তার আত্মীয় প্রতিবেশীর পরেই অনাত্মীয় প্রতিবেশীর প্রাপ্য হকসমূহ যথাযথভাবে আদায় করতে হবে চার প্রকার প্রতিবেশীর ভিতর আরেক প্রকার হলো অমুসলিম প্রতিবেশী বসতবাড়ির আশেপাশে আরও এক ধরনের প্রতিবেশীর উপস্থিতি লক্ষ্য করা যায় তারা অমুসলিম প্রতিবেশী এর অন্তর্ভুক্ত হতে পারে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা অন্য যে কোনো ধর্মাবলম্বী ব্যক্তি প্রতিবেশী হিসেবে তাদের একটিমাত্র অধিকার সংরক্ষিত তবে ইসলামে প্রতিবেশীর অধিকারে তাদের গুরুত্ব মর্যাদা একেবারেই কম নয় একজন মুসলিম প্রতিবেশীকে তারা মুসলিম প্রতিবেশীর সাথে যথাযথভাবে হক সময় আদায় করবে পবিত্র ও সুন্নাহ অনুসারে উপরুক্ত তিন ধরনের প্রতিবেশীর অস্তিত্ব থাকলেও মানুষের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে আরও এক ধরনের প্রতিবেশীর সন্ধান পাওয়া যায় এদের ভিতরে হলো পার্শ্ব প্রতিবেশী এ পর্যায়ে যেমন যেসব লোক প্রতিবেশী হিসেবে গণ্য হবে তারাই প্রতিবেশী হিসেবে গণ্য হবে যারা সচরাচর চলতে ফিরতে প্রতিবেশী হিসেবে থাকে আমাদের যেমন আমাদের সবার সঙ্গী সহপাঠী সহকর্মী সহযাত্রী মসজিদের মুসল্লি ইত্যাদি অর্থাৎ চলাফেরার পথে কর্মজীবনে শিক্ষা জীবনে যারা আমাদের পাশাপাশি থাকেন তারাও আমাদের প্রতিবেশী এ ধরনের প্রতিবেশীর সাথেও প্রয়োজনীয় অধিকার অনুসারে তাদের হকসমূহ আদায় করতে হবে প্রতিবেশীর পরিধি সম্পর্কে আমরা জানব প্রতিবেশীর পরিধি প্রতিবেশীর পরিধি ব্যাপক স্থায়ী কিংবা অস্থায়ীভাবে বাড়ির আশেপাশে বসবাসকারী কিংবা অবস্থানকারী প্রত্যেকে অপরের প্রতিবেশী এমনিভাবে সাময়িকভাবে পাশাপাশি বসবাসকারীরাও প্রতিবেশী হাদিস শরীফে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আশেপাশের চল্লিশ বাড়ি পর্যন্ত সকলকেই প্রতিবেশী হিসাবে সাব্যস্ত করেছেন তবে ইমাম জুহরি রহমতুল্লাহি উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেছেন নিজের বাড়ির সামনের দিকে চল্লিশ বাড়ি পিছনের দিকে চল্লিশ বাড়ি ডানে চল্লিশ বাড়ি এবং বামে চল্লিশ বাড়ি পর্যন্ত সকলেই প্রতিবেশী হিসাবে গণ্য হবে ইসলামী সমাজ দর্শনে প্রতিবেশীর পরিধি বা ব্যাপকতা অত্যন্ত বেশি প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করলে মনাল রাবুল্লাহম খুশি হন এবং নাসুদসাল্লা ইসলামও প্রতিবেশীর প্রতি অধিকার দায়িত্ব পালনে গুরুত্ব আরোপ করেছেন এখন আমরা জানবো ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্যগুলো ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্য কী কী আছে ইসলাম মানবতার ধর্ম যাবতীয় মানবিক দিককে সামনে রেখে ইসলামী সমাজ দর্শন প্রণীত হয়েছে ফলে একই সাথে বসবাসরত প্রতিবেশীর সাথে কেমন আচরণ অধিকার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে ইসলাম তারও একটা দিক নির্দেশনা দিয়েছে যা অনুসরণ করলে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হবে সামাজিক বন্ধন শক্তিশালী ও মজবুত হবে এবং ইসলামী সমাজ ব্যবস্থায় শান্তিপূর্ণ হয়ে উঠবে ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করছি ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার এবং কর্তব্য এক নম্বর অধিকার হলো যে সদাচরণ পাওয়ার অধিকার সদাচরণ পাওয়ার অধিকার সদাচরণকে আরবিতে বলা হচ্ছে ইহসান অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলতে পারি উত্তম ব্যবহার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার অপর প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর প্রতি সদাচরণ করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন সদাচরণ কর নিকটাত্মীয় নিকটাত্মীয় প্রতিবেশী পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে এটা সুরানিসার ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে রাসুদসাল্লাহ আসলাম বলেছেন প্রতিবেশীর সাথে সদাচরণকে রাসুসল্লাহ আসলাম ইমানের সাথে সম্পর্কিত সম্পর্কিত বলেছেন রাসুজুল্লাহসাল্লাম বলেছেন যে লোক আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে তার কর্তব্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা তার কল্যাণ করা এটা সহি বুখারির একটা হাদিস প্রতিবেশীর সাথে সদাচরণ করাকে ইমানের মূল বিষয়ের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে কাজেই প্রকৃত ইমানদার হতে গেলে ভালো প্রতিবেশী হতে হবে রাসুজালাসলাম আরও বলেছেন যারা নিপীড়ন যন্ত্রণা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মমিন নয় কাজে প্রতিবেশীকে অবশ্যই সদাচরণ করতে হবে প্রতিবেশীর সাথে এবং সদাচরণ পাওয়া প্রতিবেশীর একটা অন্যতম অধিকার যাকে ইসলাম বলা হয়েছে ইহসান করা সদাচরণ করা বা উত্তম ব্যবহার করা ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর আরেকটা অধিকার হলো নিরাপত্তা পাওয়ার অধিকার সিকিউরিটি পাওয়ার অধিকার প্রতিবেশী যাতে নিরাপদ ও নিশ্চিত জীবন যাপন করার অধিকার সংরক্ষণ করবে এজন্য অন্য প্রতিবেশী সে নিরাপত্তা প্রত্যাশা করে অন্যরা তার নিকট পরস্পর পরস্পর কাছে নিরাপত্তা প্রতিবেশীরা সাধারণত প্রত্যাশা করে এবং নাস ইসলামও প্রতিবেশীর জীবন সম্পদ সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তির আচার অত্যাচার হতে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয় কাজে প্রতিবেশীর একটা অন্যতম অধিকার হলো নিরাপদ নিরাপত্তা পাওয়ার অধিকার ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিবেশীর একটা অধিকার হলো সুসম্পর্ক এটা কর্তব্য বলা যায় সুসম্পর্ক বজায় রাখা সুসম্পর্ক পাওয়ার অধিকার আছে আবার সুসম্পর্ক বজায় রাখা হল কর্তব্য প্রত্যেক প্রতিবেশী তার অপর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে প্রতিবেশী তার নিকট সাহায্য চাইলে সাহায্য করবে সৎ পরামর্শ চাইলে সৎ পরামর্শ দিবে সদুপদেশ সদুপদেশ দিবে এবং মাঝে মাঝে দাওয়াত দিয়ে আপ্যায়ন করবে উপহার উপকন দিবে এবং পরস্পরের এই যে উপহার দাওয়াত এবং সৎ পরামর্শ এগুলো প্রতিবেশীদের ভিতর পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখে কাজে আমাদের দায়িত্ব হলো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সুসম্পর্ক পাওয়ার হলো আমাদের অধিকার প্রতিবেশীদের ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিবেশীর আরেকটা অধিকার এবং কর্তব্য হলো দোষ ত্রুটি গোপন রাখার অধিকার মানুষের ছোটো কাঠো বিভিন্ন রকম দোষ ত্রুটি থাকে প্রতিবেশীর দায়িত্ব হলো অপর প্রতিবেশীর দোষ ত্রুটিগুলো গোপন রাখা রাসুজা সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি অপর কোনো মুসলমানের ত্রুটি গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ ত্রুটি গোপন রাখবেন এটা শহীদ বোখারি এবং মুসলিমের একটা আদিশ যে ব্যক্তি অপর কোনো মুসলমানের ত্রুটি গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ ত্রুটি গোপন রাখবেন প্রতিবেশীদের অধিকার কর্তব্যের ভিতর আরেকটা হলো বিপদ আপদে সাহায্য পাওয়ার অধিকার প্রত্যেক ব্যক্তির আত্মীয় স্বজনের চেয়ে তার প্রতিবেশীরা খুব কাছে অবস্থান করার কারণে বিপদ আপদে দ্রুত এগিয়ে আসতে পারে এই জন্য আকস্মিক বিপদ আপদে প্রতিবেশীরই প্রয়োজন সবচেয়ে বেশি এই প্রত্যেক প্রতিবেশী তার অপর প্রতিবেশীর নিকট বিপদ আপদে সাহায্য পাওয়ার অধিকার রাখে আরেকটা অধিকার হলো সেবা পাওয়ার অধিকার সেবা পাওয়ার অধিকার প্রতিবেশী অসুস্থ হলে অপর প্রতিবেশীর কর্তব্য অসুস্থ রোগীকে সেবা যত্ন করা তার সাহায্যে চিকিৎসার্থে এগিয়ে আসা অসুস্থ প্রতিবেশী সুস্থ প্রতিবেশীর নিকট সেবা পাওয়ার অধিকার রাখে আমরা দেখেছি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ জীবনেও এরকম হয়েছে যে তিনি প্রতিবেশীদের সেবা যত্ন করেছেন রোগীদের সেবা যত্ন করেছেন কাজেই তাকে অনুসরণ করে আমরা আমাদের প্রতিবেশীদের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো পালন করব আমরা আরেকটু আরেকবার একটু আলোচনা করে যে প্রতিবেশীর প্রতি অধিকার কর্তব্যগুলো কী কী একটা হলো সদাচরণ পাওয়ার অধিকার আরেকটি হলো নিরাপত্তা পাওয়ার অধিকার আরেকটা হলো সুসম্পর্ক বজায় রাখার অধিকার আরেকটি অধিকার হলো দোষ ত্রুটি গোপন রাখার অধিকার আরেকটি অধিকার হলো বিপদ আপদে সাহায্য পাওয়ার অধিকার আরেকটি অধিকার হল সেবা পাওয়ার অধিকার আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম আমরা জানতে পারলাম ইসলাম সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর সংজ্ঞা কী আরও জানলাম যে প্রতিবেশীর কয় প্রকার জেনেছি যে প্রতিবেশী চার প্রকার মুসলিম আত্মীয় প্রতিবেশী মুসলিম অনাত্মীয় প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী এবং পার্শ্ব প্রতিবেশী আরও জানতে পেরেছি যে ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিবেশীর অধিকার ও কর্তব্য কী কী অধিকার কর্তব্যগুলো হলো সদাচরণ পাওয়ার অধিকার নিরাপত্তা পাওয়ার অধিকার সুসম্পর্ক বজায় রাখার অধিকার দোষ ত্রুটি গোপন রাখার অধিকার বিপদ আপদের সাহায্য পাওয়ার অধিকার সেবা পাওয়ার অধিকার তা আমরা আজকে যা জানলাম সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব এবং আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখব এর ফলে ইসলামী সমাজ হয়ে উঠবে সুন্দর এবং শান্তিপূর্ণ আমাদের সমাজ ব্যবস্থা সমাজকে সুন্দর শান্তিপূর্ণ আনন্দময় করে রাখার জন্য আমাদের উচিত প্রতিবেশীর প্রতি আমাদের অধিকার ও দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে পালন করা তো ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে পরবর্তী বিষয়ে আলোচনা করা হবে আজকের মতো আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি